কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস বাংলাদেশ, চলছে ধরপাকড়, গণগ্রেফতার। পুলিশ বাহিনীর অমানবিক চেহারা দেখে শিহরিত বাংলাদেশের মানুষ। না আর নয়, এই পরিস্থিতিতে আর চুপ থাকতে পারছে না বাংলাদেশের সুশীল সমাজ বিশিষ্টজনরা। এবার একে একে গর্জে উঠছেন, দিচ্ছে হুঁশিয়ারি। আন্দোলন ঘিরে সব দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ওপর অত্যাচার করা হয়েছে। প্রধানমন্ত্রী শুধু নিজের স্বজন হারানোর বেদনাটাই বোঝেন, এমন বাংলাদেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। এবার বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষরা কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, এই কথাগুলো কে বলছে? এমনই ঝড় উঠেছে বাংলাদেশের বিশিষ্ট মহলে, এমনকি অনেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করছেন। রেয়াত দিচ্ছেন না বাংলাদেশ সরকারকেও। আর যদি মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়, তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? একটা ছাত্র আন্দোলনের পরিণতি যে এতটা ভয়াবহ হলো তা কি তারা মেনে নিতে পেরেছেন? আন্দোলনের সহিংসতার বহু নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে, এ কথা তো অস্বীকার করার জায়গা নেই। তাদের মৃত্যুর বিচার কে করবে? ঠিক এই পয়েন্টে গিয়েই বলতে পারেন বাংলাদেশ সরকারের সামনে একটা বড় সমস্যা আসতে চলেছে, জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। হ্যাঁ ঠিকই শুনছেন, জাতিসংঘ বিষয়টা নিয়ে তো রীতিমতো তদন্ত শুরু করে দিয়েছে। অপরদিকে ভীষণ খেপে গিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। আজ যে চরম অস্থিরতার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, কাল হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু এই অস্থিরময় পরিস্থিতিতে যে সমস্ত যাদের প্রাণ গেল, যারা স্বজন হারালেন, সোজা কথায় এই বড় ক্ষতটা আরো গভীর হচ্ছে। তা কি আদৌ বাংলাদেশ সরকার কোনো দিন পূরণ করতে পারবে? প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের মধ্যে। কি বলছে তারা, কিভাবে রিয়্যাক্ট করছেন? চলুন আজকের এই বিষয়টা নিয়েই আলোচনা হবে এই রিপোর্টে। শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ। প্রিয় দর্শক, আপনারা এক্ষেত্রে বলতে পারেন এই রিপোর্টে বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে বলতে চলেছি সেখানে বাংলাদেশ সরকারের সমালোচনা রয়েছে। তাই প্রথমেই স্পষ্ট করে বলে রাখি, বাংলাদেশের শাসক বিরোধী রাজনীতির বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। শুধুমাত্র যে সমস্ত বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে, তুমুলভাবে আলোচিত হচ্ছে, সেই সমস্ত বক্তব্যগুলোকে সংকলন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর তাছাড়া কি বলুন তো, শুধু বাংলাদেশে নয়, সব দেশের ক্ষেত্রেই কমবেশি সরকারের বিপরীত পয়েন্টে দাঁড়িয়ে ভিন্নমত পোষণ করতে দেখা গিয়েছে, আর সেটাকে বেশিরভাগ সময় রাজনৈতিক ব্যাখ্যার ট্যাগ দিয়ে দেওয়া হয়। যারা বক্তব্য রাখেন তাদের বিরোধীদের তকমা দেওয়া হয়, এটা উপমহাদেশের রাজনীতিতে প্রায়শই ঘটে, নতুন কিছু নয়। আমাদের দায়িত্ব গণমাধ্যমে উঠে আসা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে সংকলন করে আপনাদের সামনে তুলে ধরা। আজ আমরা সেই কাজই করলাম। এই রিপোর্টটা শুনে হয়তো রাজনৈতিক সুযোগ সন্ধানীরা একটা ন্যারেটিভ সেট করে দেবে, যদিও তাদের অভিমত প্রকাশের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমাদের রিসার্চ টিম রিসার্চ করে যা পেয়েছে সেটাই এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে। আজকের এই রিপোর্টের মূল দুটো পয়েন্টের দিকে নজর রাখতে হয়। এক, আন্তর্জাতিক মহল বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ঠিক কতটা চিন্তিত। দুই, দেশটার সুশীল সমাজের নাগরিকরা এই পরিস্থিতিতে ঠিক কোন দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। সরব মুক্তিযোদ্ধারা, বাংলাদেশে অরাজকতা চলছে। বর্তমানে বাংলাদেশে যে তাণ্ডব চলছে তা কিন্তু মুক্তিযোদ্ধারা ভালো চোখে দেখছেন না। ভোরের কাগজের প্রতিবেদন অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি খোলা চিঠি দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন আমরা একাত্তর। কি লেখা হয়েছে সেই চিঠিতে? দাবি সরকারের কাছে, সরকারকে নিরপেক্ষ তদন্ত করতে হবে, নিহতদের ঘটনায় সুষ্ঠু বিচার করতে হবে, পাশাপাশি নিহতদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য আর শিক্ষাঙ্গনে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এই সংগঠনটি আহ্বান জানিয়েছে। মুক্তিযোদ্ধাদের কথা যদি এক অর্থে বলা হয় তাহলে এই আন্দোলন ছিল একদমই অনন্য, যেখানে সরকার সহ প্রকৃত অর্থে কোনো প্রতিপক্ষই ছিল না। কিন্তু আজ আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছে, নির্মমভাবে অনেক তাজা প্রাণ ঝরে গেল, ঘটনা প্রবাহ কিন্তু এখনই এখানেই শেষ হচ্ছে না। তবে হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কিন্তু এই সহিংস আন্দোলন নিয়ে একটু সমালোচনাও করেছেন। তাদের কথায়, মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে অশ্লীলতাপূর্ণ উচ্চারণ, অযোগ্য সব স্লোগান ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনের মূল সুর যেন হয়ে উঠেছে মুক্তিযোদ্ধাদের হেয় করার আন্দোলন। খোলা চিঠিতে আরো বলা হয়, এই আন্দোলনকে পরিকল্পিতভাবে ব্যবহার করেছে বিএনপি জামাত শিবির। অর্থাৎ এ থেকেই স্পষ্ট, মুক্তিযোদ্ধারা যেমন এই আন্দোলনের সহিংসতা মানতে পারছেন না, আবার এই আন্দোলনে যে নিরপরাধীদের প্রাণ গেল সেই বিষয়টাকেও তারা ভালো মনে মেনে নিচ্ছেন না।
অনেকটা একই দাবি করেছে বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে তার প্রতিবেদন। তার দাবি, যে কোনো গণতান্ত্রিক দেশে বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন হয়, সেটা বাংলাদেশেও হতে পারে, কিন্তু আন্দোলনের নামে যে নৈরাজ্য আর সহিংসতা তা কোনোভাবেই কাম্য হতে পারে না। আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে নৈরাজ্য চলছে, অরাজকতা চলছে, তাতে বাংলাদেশের মানুষ শঙ্কিত। সরকারের দায় এড়ানোর সুযোগ নেই, নাগরিক সমাজের হুঁশিয়ারি। বাংলাদেশের বুদ্ধিজীবী মহল বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমরা এই একটা রিপোর্টের মাধ্যমে তো সবটা বিস্তারিতভাবে তুলে ধরতে পারবো না, তবে একটা সম্যক ধারণা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরতে পারবো। ছাত্রজীবনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত বাংলাদেশের সাবেক সচিব আবু আলম শাহিদ খানের সাক্ষাৎকার নিয়েছিল প্রথম আলো, যেখানে তিনি স্পষ্ট বলেছেন, শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব আর তৃতীয় পক্ষের উপর দায় চাপালে হবে না, সরকার চাইলেই প্রথম থেকে ভয়ানক পরিস্থিতি এড়াতে পারত। ইতিমধ্যেই প্রায় 200+ মানুষকে জীবন দিতে হলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলো, জনজীবন অর্থনীতির স্থবির হয়ে পড়ল। এ বিষয়ে আদালতের দায়িত্ব ছিল, এখানে সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আন্দোলনে গণমানুষের অংশগ্রহণ একেবারেই অস্বাভাবিক নয়। যেভাবে দ্রব্যমূল্য, বেকারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি, বৈষম্য মানুষকে ক্ষুব্ধ করেছে, সরকার এইসব বিষয়ে নজর দেয়নি। কোটা সংস্কার নিয়ে তো এত বড় আন্দোলন হওয়ার কথাই নয়। সরকার আর রাজনীতিবিদরা নতুন প্রজন্মের ভাবনা আর আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ, তাই এখন সবকিছুকে নতুন করে ভাবতে হবে। তরুণদের প্রতিপক্ষ ভাবা চরম ভুল। দেখুন, এখানে কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের সুশীল সমাজ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে, কিন্তু ছাত্র আন্দোলনে যে চরম একটা অরাজকতার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে তারা একজোট হয়ে সোচ্চার প্রতিবাদ করছেন। বলতে পারেন, নাগরিক সমাজ হুঁশিয়ারি দিচ্ছে, ব্যাস অনেক হয়েছে, আর নয়, এবার থামাটা দরকার। মানব জমিনের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যদের যদি নিঃশর্তভাবে মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলন আরো কঠোর হবে, এমনটাই বলছেন বিশিষ্ট নাগরিকরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি নির্বাহী পরিচালকের কথায়, বাংলাদেশকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় একটা ব্যর্থতার পরিচয় মিলেছে। কেউ কি ভাবতে পেরেছিল স্বাধীনতার পর 71-এর মতো সহিংসতা আর অত্যাচারের নির্যাতনের শিকার হতে হবে? ইতিহাসের 1952, 1969, 71 ও স্বাধীনতা পরবর্তী কিন্তু তরুণ প্রজন্মরাই এগিয়েছিল। আন্দোলন ঘিরে সব কিছুর দায় এখন সরকারকে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নাজরুলের কথায়, আমি ঘুমোতে পারি না, শিক্ষার্থী তরুণ কিশোরদের গণগ্রেফতার করা হচ্ছে, দেখা হচ্ছে গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা। যে ছেলেটি আন্দোলনে গিয়েছিল বিস্কুটটা জল দেওয়ার জন্য, সবাইকে বলছিল কারো জল লাগবে কিনা, এইরকম একটা ছেলেকেও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। আমরা এই সরকারকে বিশ্বাস করতে পারছি না। সরকার কি তরুণ ছাত্র যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিট? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেন স্বজন হারানোর বেদনা নাকি বোঝেন, কিন্তু দুঃখিত, মনে হয় স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, কিন্তু সেটা নিজেরটা, নইলে শত শত যে মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার করা হয়নি। অপরদিকে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল হুদার বলেছেন যে নির্যাতন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, 100 বছরের ইতিহাসে এই উপমহাদেশে এমন নজির নেই। 71 সালের মুক্তিযুদ্ধের একজন সাধারণ কর্মী হিসেবে বলছি, হানাদার বাহিনীর যেমন নির্মম এবং নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে, আমরা কয়েকদিন তেমন নির্যাতন দেখেছি, এমন বাংলাদেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। পুলিশ সেনাবাহিনী দিয়ে রাজনীতি রক্ষার ব্যর্থ চেষ্টা। সমকালে প্রকাশিত নাট্য ব্যক্তিত্ব মামিনুর রশিদের লেখা প্রতিবেদনে বলা হয়েছে, সরকার রাজনৈতিক সমাধানের বদলে বল প্রয়োগের পথে গিয়েছিল, সেই বল প্রয়োগে প্রাণ গেল অনেক আন্দোলনকারী ও নিরীহ সাধারণ মানুষের, এর দায় কে নেবে? একটা দেশের নিরাপত্তার জন্য শুধু পুলিশ কি যথেষ্ট? কাকে নিয়ে রাজনীতি? রাজনীতি মানেই তো মানুষকে নিয়ে কাজ করা, মানুষকে বোঝাতে হবে, সঙ্গে নিতে হবে এবং তাকে সক্রিয় করতে হবে, এর কোনোটাই রাজনৈতিক দলগুলো করেনি। বারবার আমাদের নিরাপত্তার জন্য সামরিক বাহিনীকে নিয়ে আসা হচ্ছে, এটিও সঙ্গত মনে হয় না। যুগান্তরে সম্পাদকীয় বিভাগে প্রকাশিত রাজনৈতিক সমাধান কাম্য শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বলার অপেক্ষা রাখে না যে অস্থিতিশীল পরিস্থিতি দেশের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু উল্টে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই মুহূর্তে সরকারের উচিত আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করা, দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করা, নিজস্ব স্বার্থ হাসিল নয় বরং দেশ আর জনগণের কল্যাণের কথা চিন্তা
সমালোচনা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসা আর প্রতিশোধ পরায়ণতার পথ ত্যাগ করতে হবে, একটা সহনশীল মনোভাবের পরিচয় দিতে হবে, তবেই না আর্থসামাজিক উন্নয়নের চাকা আরও বেগবান হবে। বাংলাদেশে সুশীল সমাজের বহু নাগরিকের কিন্তু প্রায় একই বক্তব্য বলতে পারেন, যাদের মধ্যে কয়েকজনের বক্তব্য এই রিপোর্টে তুলে ধরা হলো। আপনার কি মনে হয়, আপনার ভাবনার সঙ্গে কি এই বিশিষ্ট ব্যক্তিদের ভাবনা মিলে যাচ্ছে? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন প্লিজ, আর যদি আপনার উত্তর না হয় তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটাও জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড়, আর শুধু বাংলাদেশের সুশীল সমাজের কথাই বা কেন, বিষয়টা নিয়ে তো আন্তর্জাতিক মহলেও প্রচুর কথা হচ্ছে। এমনকি এই কোটা বিরোধী আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার নাকি তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, তাও আবার কাদের বিরুদ্ধে? বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। আন্দোলনে নাকি নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করছে। জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব। এমন হত্যাকাণ্ড বেআইনি, বিষয়টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী। দাবি একটাই, দ্রুত প্রক্রিয়া এবং নিরপেক্ষভাবে তদন্তের দরকার। বিষয়টা শুধু এখানেই থেমে থাকেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব রীতিমতো চিঠি দিয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করা আর বিক্ষোভের সময় যে 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি আর দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের উপর যে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে, যে আইন বহির্ভূত শক্তি প্রয়োগ করা হয়েছে, যেখানে অবহেলা করা হয়েছে মানুষের বেঁচে থাকার অধিকারকে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে আইন প্রয়োগকারীর কর্মকর্তারা। বর্তমানে যে পরিস্থিতিতে দেশটা দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র বিশিষ্ট মহল নয়, বরং গোটা বিশ্বের নজর রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পুরো বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে, বিনা অপরাধে যাদের প্রাণ গেল তার বিচার চাইছে। আন্দোলন তো হলো, কিন্তু তার পরবর্তী পরিস্থিতির জাঁতাকলে আটকে পড়েছে সাধারণ জনজীবন। কবে মিলবে মুক্তি? কামনা করি সোনার বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক। রিপোর্ট প্রথম কলকাতা।